দুই দলের এক দফা জাতির জন্য অশনি সংকেত বলছেন কাজী ফিরোজ। কেয়ারটেকার ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত বলছেন মুজিবুর রহমান। জানাবো চাপ বাড়বে মনে করে বিএনপি বিশ্ব জনমত সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকায় সরকার চাইলেও জানাতানো নির্বাচন করতে পারবে না। বিদেশিরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেননি বলছেন তথ্যমন্ত্রী। এদিকে কুমিল্লায় বিএনপির গাড়ি বহরে আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত 54। এবং সর্বশেষ জানাবো সিলেটে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত, আটক 7। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দুই দলের এক দফা জাতির জন্য অশনি সংকেত বলছেন কাজী ফিরোজ। সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছেন আওয়ামী লীগ বলছে শেখ হাসিনার অধীনে ছাড়া এই দেশে নির্বাচন হবে না, বিএনপি বলছে শেখ হাসিনার অধীনে এই দেশে নির্বাচন হতে দেবে না। দুই দলের এক দফা যা জাতির জন্য অশনি সংকেত। কাজী ফিরোজ বলেন আওয়ামী লীগ বিএনপির মুখোমুখি অবস্থানের যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে তার সুরাহা করবে কে? রফা করার জন্য পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলোর প্রতিনিধির দৌড়ছাপ অব্যাহত রয়েছে। প্রশ্ন হলো কে পরাজয় মেনে নেবে? এমন পরিস্থিতি বাংলাদেশে আর কখনোই হয়নি। তিনি বলেন এরশাদ শাসনামলে গণতন্ত্রের সত্যিকারের চর্চা হয়েছে। 90-এর পর যে দলই ক্ষমতায় এসেছে তারা গণতন্ত্রের সংজ্ঞা পাল্টিয়ে ফেলেছে। আজ দেশের সুশীলরা কেন চুপ? সব ক্ষেত্রে আজ বিভক্ত, কেউ আর নিরপেক্ষ নয়। শিক্ষক, ছাত্র, ডাক্তার, উকিল, এমনকি গাড়ির ড্রাইভাররাও আজ বিভক্ত। কেয়ারটেকার ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত বলছেন মুজিবুর রহমান। কেয়ারটেকার সরকার ছাড়া আগামী জাতীয় নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে করতে দেওয়া হবে না। কেয়ারটেকার সরকার ছাড়া জামায়াত ইসলামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না। বর্তমান সরকার নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র করলে জামায়াত এদেশের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে তার সমুচিত জবাব দেবে। চাপ বাড়বে মনে করে বিএনপি বিশ্ব জনমত সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকায় সরকার চাইলেও জানাতানো নির্বাচন করতে পারবে না। যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রতিনিধি দলের সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা মনে করেন তাদের এই সফরের মধ্য দিয়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকারের উপর চাপ বাড়বে। ক্ষমতাসীনদের কথাবার্তায় সেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিএনপি নেতারা জানান দীর্ঘদিন ধরে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে, কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। বিশ্ব জনমত এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে, তাই সরকার চাইলেও এবার জানাতানো নির্বাচন করতে পারবে না। সরকারের উপর দেশি বিদেশি চাপ, রাজপথের আন্দোলনে কাজ লাগাতে পারলে তারা পদত্যাগ করতে বাধ্য হবে। জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন সরকারের উপর চাপ সৃষ্টি না হলে তারা এমন এলোমেলো কথা বলতো না। তবে চাপ মানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদ এমনটা ভাবা ঠিক হবে না। সরকারের পথ নির্ভর করবে আমরা কতটা সাংগঠনিক শক্তি নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তুলতে পারি। বিশ্ব জনমত আজ অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে, সরকারের উপর বিদেশি চাপ আমাদের সেই আন্দোলনে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন অনেকে বলেন যুক্তরাষ্ট্র সহ বিদেশি প্রতিনিধিরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি, কিন্তু তারা তো অবাধ সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও কালো আইন সংশোধনের কথা বলছেন। এগুলো যথাযথভাবে করা এই সরকারের পক্ষে সম্ভব নয়, তারা তো আকাম কুকাম করে টিকে আছে। গয়েশ্বর রায় বলেন বহির্বিশ্বে বিএনপি সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছিল। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড দেখার পর বিএনপিকে নিয়ে তাদের ধারণা পরিবর্তন হয়েছে বলে আমরা মনে করি। বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন সরকার 2014-2018 সালে ভোট জালিয়াতির মাধ্যমে ক্ষমতা দখল করেছে। তারা যদি মনে করে আবার সেভাবে ক্ষমতায় আসবে সেটা হবে না, কখন তাদের পতন হবে সেটা সময় বলে দেবে। বিদেশিরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেননি বলছেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপি আশা করেছিল বিদেশি প্রতিনিধিরা এসে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের কথা বলবেন, তবে এটা কেউ বলেননি। কারো সঙ্গে কোনো আলাপে এই প্রসঙ্গটাই আসেনি। বিএনপির এক দফা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকার গঠন। এটি বাংলাদেশে যেমন হালে পানি পায়নি, বিদেশিদের কারো সমর্থন তারা পাননি, তাই বললেন শুধু আলোচনা এসেছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন।
এমনকি সবার অন্তর্ভুক্তমূলক নির্বাচন সেই কথাটাও আসেনি। অবশ্যই আমরা চাই বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক, সবাইকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই, তবে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে এবং নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল গত বুধবার পল্টনে সমাবেশ করে এক দফা ও বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে 31 দফা ঘোষণার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডক্টর হাসান মাহমুদ বলেন, গত পরশুদিন বিএনপি ঘোষণা করেছিল এক দফা, পরের দিন দেখলাম 31 দফা। আসলে বিএনপির কয় দফা এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে। 2013 সাল থেকে এক দফা আন্দোলন শুনে আসি, এটি হচ্ছে সাপের খোলস বদলানো এবং একই ঢোল বারবার বাজানোর মতো। সাপ যেমন কদিন পরপর খোলস বদলাই, বিএনপিও সাপের খোলস বদলানোর মতো বছরান্তে এক দফার কথা বলে, এতে নতুনত্বের কিছু নেই। তিনি বলেন, নতুনত্ব যেটি আছে সেটি হচ্ছে তারা উন্মুখ হয়ে বসেছিলেন যখন ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা দেশে আসবেন, তখন তারা তাদের কর্মসূচি ঘোষণা করবেন। বিদেশিদের দেখানোর উদ্দেশ্য ছিল তারা কত বড় সমাবেশ করতে পারেন। তথ্যমন্ত্রী বলেন, নয়াপল্টনের সামনে পুরো রাস্তা জুড়ে বড় জোর 30,000 মানুষের জায়গা হয়, সেখানে না হয় আরো 10,000 আমি যোগ করলাম, এর চেয়ে তো বেশি মানুষ হয়নি সেখানে। আর 12 ঘন্টার নোটিশে তিনটা রাস্তা জুড়ে আমরা লাখ লাখ মানুষের সমাবেশ করেছি, সবাই দেখেছে কত বড় সমাবেশ করার ক্ষমতা রাখে আওয়ামী লীগ। সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার সংলাপের উদ্যোগ নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ডক্টর হাসান মাহমুদ বলেন, নির্বাচনের আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন, সংলাপ নিশ্চয়ই নির্বাচন কমিশনের সঙ্গে হতে পারে। সুতরাং নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যদি কোনো কথাবার্তা বলতে হয় সেটি নির্বাচন কমিশনের সঙ্গে বলতে হবে, তারা নির্বাচন কমিশনের কাছে যেতে পারেন, তাদের বক্তব্য তুলে ধরতে পারেন, নির্বাচন কমিশন যদি আমাদের ডাকে আমরাও যাব। কুমিল্লায় বিএনপির গাড়ি বহরে আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত 54। নোয়াখালীতে বিএনপির পূর্ব ঘোষিত পদযাত্রা অংশ নিতে কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে যাচ্ছিলেন বিএনপি অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী, পদে তাদের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, এতে 54 জন আহত হয়েছেন বলে জানা গেছে। তিনি দাবি করেন, বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে প্রায় 65 গাড়ি নিয়ে নোয়াখালীতে বিএনপি আয়োজিত পদযাত্রায় যাচ্ছিলেন তারা। পথে কুমিল্লার লাকসামে জনসন বাজার এলাকায় লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনিস ভুঁইয়ার নেতৃত্বে গাড়ি বহরে ভাঙচুর ও নেতাকর্মীদের লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়, এতে 54 নেতাকর্মী আহত এবং 30টি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে হামলার ঘটনা অস্বীকার করে লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনিস ভুঁইয়া বলেন, বিএনপির পদযাত্রা এবং তাদের নেতাকর্মীদের উপর হামলার বিষয়ে আমি কিছুই জানি না। সিলেটে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত, আটক 7। এক দশক পর প্রকাশ্য রাজনীতিতে ফিরে আলোচনায় আসা জামায়াতে ইসলামী সিলেটে সমাবেশ করার অনুমতি পায়নি, সহিংসতার আশঙ্কা রয়েছে জানিয়ে অনুমতি দেয়নি সিলেট মহানগর পুলিশ। রাজধানীতে সমাবেশ করার এক মাস পর সিলেটে অনুমতি না পাওয়ায় সরকারের জামায়াত নীতিতে পরিবর্তন এসেছে বলে ধারণা করা হচ্ছে। নগরীর রেজিস্টার মাঠে শনিবার দুপুরে সমাবেশ করতে চেয়ে গত 5 জুলাই পুলিশ কমিশনারের কাছে আবেদন করেন মহানগর জামায়াত। সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে সভা লিফলেট বিতরণের বাধা না দিলেও শুক্রবার রেজিস্ট্রির মাঠ থেকে 7 জনকে আটক করেছে পুলিশ, তাদের নিজেদের কর্মী দাবি করেছে জামায়াত। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এস আনুল মাহবুব জোবায়ের সহ কয়েকজন নেতা রেজিস্ট্রি মাঠ পরিদর্শন করলেও আটকের ঘটনার পর তারা আড়ালে চলে গেছেন। সমাবেশে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ আহমেদ তাহের শুক্রবার রাতে সমকালকে বলেছেন, অনুমতি না দিয়ে সংবিধান ও গণতন্ত্র অবমাননা করেছে সরকার। গত 24 মে ঘোষিত মার্কিন ভিসা নীতিতে বলা হয়, বিরোধীদের সভা সমাবেশে বাধা সুষ্ঠু নির্বাচনে বাধা হলে গণ্য হবে, বাধা দানকারীরা ভিসা পাবে না বলে নীতিতে জানায় যুক্তরাষ্ট্র। এর 2 সপ্তাহের মধ্যে রাজধানী ঢাকায় এক দশক পর সমাবেশ করার অনুমতি পায় যুদ্ধাপরাধের বিচারে কোণঠাসা হয়ে বহু বছর প্রকাশ্য রাজনীতি থেকে দূরে থাকা জামায়াত। গত 7 জুলাই রাজধানীতে বিশাল মিছিল করে বিনা বাধায় বিএনপি ঘোষিত এক দফা আন্দোলনে যোগ দেয়নি জামায়াত, এতে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগের গুঞ্জন তৈরি হয়। দলটি বিভাগীয় বড় শহরের উপর ঢাকায় সমাবেশ করার পরিকল্পনা করছিল, 22 জুলাই চট্টগ্রামে, 29 জুলাই কুমিল্লায় এবং পরের মাসে খুলনা, রাজশাহী, রংপুরে সমাবেশের কর্মসূচি রয়েছে জামায়াতের। সিলেটে সমাবেশ করতে না পারলে সেগুলোও হবে না। জামায়াত সূত্র বলছে, অনুমতি না পাওয়ায় প্রমাণ হয়েছে সরকারের সঙ্গে যোগাযোগ নেই। সিলেটে জামায়াতের নেতারা শুক্রবার রাতেও দাবি করেন,
অনুষ্ঠানের সমাবেশ হবে। যদিও দলটি সূত্র সমকালকে বলেছে, পুলিশের সঙ্গে লড়াই করে সমাবেশের মতো বড় কর্মসূচি সম্ভব নয়, এতে শক্তি ক্ষয় এবং নেতাকর্মীরা গ্রেপ্তার হবেন। সহিংসতার আশঙ্কা থাকায় সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। জানিয়ে মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেছেন, কাউকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না, বিনা অনুমতিতে সমাবেশ করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। শুক্রবার বিকেল থেকেই নগরীতে কড়া পাহারা বসিয়েছে পুলিশ। নগরীর বিভিন্ন মোড়ে পুলিশের অবস্থান ছাড়াও বিশেষ মহড়া দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ করে নগরীর রেজিস্ট্রি মাঠে জামায়াতের ডাকা সমাবেশস্থলে পাশে পুলিশের বিশেষ ক্রাইসিস রেসপন্স টিমের টিআরপি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।